说白了。Sure, good, huh? সুদীপবৃন্দ আজ মহাকাশ মহাকাশ উদ্যানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করছি সবাই গাছ সহ সকলেই ভালো আছেন আজকে আপনাকে দেখাবো গাছের কয়েকটা অসুখ এই অসুখগুলির মধ্যে যেমন হচ্ছে এটা গাছের আঠা ধরা গাছের শরীর ফেটে আঠা বেরোয় এই যে দেখছেন এগুলা এই যে আঠা বেরোচ্ছে এই যে আঠা বেরোচ্ছে দেখছেন দেখছেন আঠা বেরোচ্ছে এই সব এই আঠা বেরিয়ে গাছটাকে দুর্বল করে দেয় এই আঠা বেরোনটাকে বলা হয় গাম বা আঠা ধরা এটা খুব মারাত্মক সুখ একটা গাছকে দুর্বল করে দেয় এই জায়গাটা ঠিক আঠা বেরোনোর জন্য এই ডালটা মরে গেছে ঠিক এই জায়গাটা দেখছেন এখানটা কেমন হয়ে গেছে এই জায়গাটা দেখছেন হ্যাঁ এই এই দেখছেন আঠা বেরোচ্ছে এই আঠা বেরোনোটা খুব মারাত্মক এটা প্রায় সব গাছেই দেখা যায় অসুখটা হয়ই আর লেবু প্রজাতির গাছে তো হবেই ও বারো মাসেই থাকে যত্ন আনলেই গাছটাকে চেপে ধরবে গাছটা গ্রোথ বন্ধ করে দেবে এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত অসুখ ব্যাকটেরিয়া আক্রমণ হলে এটা হবেই আর এর জন্য আপনাকে প্রতি মাসে প্রতি মুহূর্তে আপনাকে যত্ন নিতে হবে এছাড়া এটা হচ্ছে এই আঠাটা হচ্ছে খুব স্বচ্ছ আঠা মানে গাছের যে আঠা সেটাই কিন্তু এছাড়াও আর একটা আঠা বেরোয় সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার ওটা এক ধরনের রেচনের মতো মনে হচ্ছে যেন ওটা ব্যাকটেরিয়ারিক আক্রমণের পর কিছু প্রতিক্রিয়া মানে পরিবর্তন হওয়ার পর ওই আঠাটা বেরিয়ে আসে এই যে একটা আঠা দেখছেন এটা একটা আঠা এই আঠাটা যেখানেই হবে সেখানে দেখবেন পিঁপড়ের খুব উপদ্রব হবে মানে পিঁপড়েদের এত প্রিয় খাবার এটা যে এখানে যে আঠা থাকলেই সেখানে পিঁপড়ে হাজির হবে অনেক দর্শক বন্ধু কমেন্ট করে জেনে জানতে চেয়েছেন আঠা পিঁপড়ে কী করে তাড়াবো এখন পিঁপড়ে তাড়া ধরে এখানে এই আঠা বন্ধ করতে হবে এই আঠা না তাড়লে পিঁপড়ে যাবে না এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া গঠিত এখন এটা কি করে বন্ধ করবেন এখন বন্ধ করার উপায় আছে কিন্তু ওটা কেউ গুরুত্ব দেয় না আর এই গুরুত্ব না দেওয়ার জন্য গাছটা দুর্বল হয়ে যায় আমার এই গাছটার আঠা ধরার জন্য গাছটা দুর্বল হয়ে গেছে এখন এটা করার জন্য আপনাকে কিছু ওষুধ প্রয়োগ করতে হবে যেমন ওষুধের মধ্যে বলছি আপনাকে এই যে দেখছেন এখান থেকে যে আঠা বেরোচ্ছে এটা এটা এমনই একটা আঠা খুবই খুবই আঠালো আর এই আঠাটা পিঁপড়ের দ্বারা বা অন্য কোনো কীট পতঙ্গের দ্বারা সংক্রমিত হয় এই আঠাটাকে আমি এখান থেকে তুলে নিলাম তুলে নিয়ে আমি যদি এখানে লাগিয়ে দিই দেখুন এখানেই অসুখটা হয়ে যাবে সাত দিন পর দেখা যাবে এখানে অসুখটা হয়ে গেল তাই একে নির্মূল করার জন্য কয়েকটা ওষুধ আছে যেটা আপনি ব্যবহার করতে হবে যেমন কি কপার অক্সিক্লোরাইড এই কপার অক্সিক্লোরাইড চার গ্রাম এক লিটার জলে গুলে স্প্রে করতে হবে আরও ওষুধ আছে যেগুলো বলছি কপার হাইড্রোঅক্সাইড কপার হাইড্রোঅক্সাইড এটা দুই গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে এবং এই স্প্রেটা করতে হবে রোদ থাকাকালীন মানে সব থেকে ভালো হয় দুপুরে করলে ভালো হয় আচ্ছা এগে এটা মানে প্রতিষেধক হিসাবে এটা আপনি প্রতি মাসে বা বিশ দিন পর স্প্রে করতে পারেন স্প্রে করলে হবে কি অসুখটা আপনার গাছে আসবে না কেউ আর না আসলে তাড়ানোর কোনো অসুখটা তাড়ানোর কোনো তো আর মানে প্রয়োজনই হবে না কেউ তাই একে গাছে নাচতে দেওয়ারই দিলেই সব থেকে ভালো হয় তাই নাচতে দিলে কী করতে হবে প্রতি বিশ দিন পনেরো দিন বিশ দিন পর এই ওষুধগুলোকে এই ওষুধগুলোকে স্প্রে করতে হবে ওই কপার অক্সিক্লোরাইড চার গ্রাম প্রতি লিটার জলে গুলে কপার কপার হাইড্রোক্সাইড দুই গ্রাম জলে গুলে প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে এই যে এই ওষুধগুলোর নাম বললাম এগুলো হচ্ছে ওদের রাসায়নিক নাম এমনি বাজারে অনেক নামই পাওয়া যায় এগুলানের অনেক কোম্পানি অনেক নাম দিয়ে করে যেমন কপার অক্সিক্লোরাইড আপনি এখানে পাবেন মানে বাজার বাজারের নাম এটা ব্লাই টক্স ব্লু কপার ব্লু টক্স ধানু মেন কপ কপার আর কপার হাইড্রো যেটা দুই গ্রাম জলে গুলতে হবে সেটার একটা বাজার ওষুধ পাওয়া যায় সেটার নাম হচ্ছে কোসাইড একশো এক এটাও আপনি বাজার থেকে কিনতে পারেন এগুলো কিন্তু সবই বাজার চলতি নাম এক একটা কোম্পানি এক একটা নাম দিয়ে এই ওষুধটাকে বের করেছে আর ওষুধের যে আসল নামটা মানে রাসায়নিক নাম বা বৈজ্ঞানিক নাম সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড আর কপার হাইড্রো অক্সাইড এই দুটো ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন আর তার সঙ্গে আরেকটু কিছু করতে হবে আর স্প্রে করলে অসুখটা আপনার গাছে আসবে না খো গাছে আক্রমণ করবে না কিন্তু যখন গাছটা আক্রান্ত হয়ে গেছে অলরেডি আপনার অসুখটা গাছে ঢুকে গেছে আর গাছে যখন লেগে যাবে অসুখটা তখন এই ধরনের পেস্টের মতন আঠালো এটা বেরোবে মানে এটাকে কি করবেন এটা মানে খুব সহজ হচ্ছে পদ্ধতি হচ্ছে এটাকে তুলে দেন মানে এছাড়া আর কোনো পথ নাই এত সহজে আর অন্য কিছু করা যাবে না কেউ এখান থেকে ওটাকে তুলে দিলেন ওই জায়গাটা একটু ছিলে দিবেন যে জায়গাটা আক্রমণ করেছিল সেই জায়গাটাতে একটু ছিলে দিবেন ছিলে দিলাম এবার এবার এখানে ওই ওষুধটা আমি লাগাবো এই কি ওষুধটা দেখছেন এই ওষুধটা দেখছেন এটা হয়েছে কপার অক্সিক্লোরাইড বা যাকে বলে ব্লাইটক্স এই ছোট্ট চামচের এক চামচ নিলাম আর একটা ছোট্ট তুলি একটু জল দিয়ে গুনে নিতে হবে খুবই যেন লিকুইড না হয় একটু যেন পেস্টের মতো হয় একটা মলম তৈরি করলাম একটা মলম তৈরি হচ্ছে এই মলমটা ওই জায়গাতে আক্রান্ত জায়গায় লাগিয়ে দিন যেখানে আঠাটা ছিল সে জায়গাতে লাগিয়ে দিন এবার এখানে লাগিয়ে দিলে এখানকার জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে আর অন্তর্বাহী যে জীবাণুগুলো ছিল সেগুলোও ধ্বংস হয়ে যাবে এমনি আমাদের মানব শরীরে বা প্রাণী যখন কোন জায়গায় কেটে যায় তখন আমরা কি করি সেখানে একটা অ্যান্টিসেপটিক লাগাই হয় বরোলিন নেডেটল বেঞ্জির মার্কিকুম জি যে কোনো অনেক মানে বাজারে অনেক অ্যান্টিসেপটিক আছে আমরা এই ক্ষত স্থানে দিয়ে দিই কোন জায়গায় কেটে গেছে সেখানে আমরা লাগিয়ে দিই কি জন্য লাগাই যে এই ক্ষত স্থান দিয়ে যেন জীবাণু না ঢুকতে পারে তেমনি গাছেরও একটা সিস্টেম আছে যে কোনো জায়গায় কেটে গেলে সেখান দিয়ে জীবাণু ঢোকে যেমন আপনাদেরকে দেখাচ্ছি এই একটা ডাল এই ডালটা আমি কেটে দিলাম ডালটা কেটে দিলাম এই কাটা জায়গা দিয়ে এই জায়গাটা দিয়ে ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকতে পারে তাহলে কী করতে হবে এখানে তো ডেটল বা কোনো অ্যান্টিসেপটিক দিতে হবে এখন গাছের অ্যান্টিসেপটিক হিসাবে আপনি ওই কপার অক্সিক্লোরাইডই দিতে পারেন কীরকমভাবে ওই যে আমি একটা লোসন তৈরি করলাম একটা মলম তৈরি করলাম সে মলমটা এখানে লাগিয়ে দিন মলমটা এইভাবে লাগিয়ে দিন দেখা এভাবে বলমটা লাগিয়ে দিন হয়তো একটা ডাল কাটলাম একটা ডাল কাটলাম এখানে একটা প্রলেপ দিয়ে দিন মানে এটা হচ্ছে ঠিক আমাদের কেটে গেলে যেরকম ডেটল দিই অ্যান্টিসেপটিক দিই ঠিক সেরকমই এখানে একটা প্রলেপ দিলাম এই ক্ষতস্থান গিয়ে কোনো রকমের জীবাণু ঢুকবে না যে আঠা ধরা যে ব্যাকটেরিয়াটা সেটা কিন্তু এইভাবেই ঢুকে তাই যেখানটায় কাটবেন সেখানেই একটু প্রলেপ দিয়ে দেবেন কোনো জায়গায় ছাল তুলে দিয়েছেন গাছের হয়তো বাকল উঠে গেছে ছাল উঠে গেছে সে সেই জায়গাতে একটু প্রলেপ দিয়ে দেবেন তার ফলে হবে কি এই জায়গা দেওয়ার জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস আপনার গাছে ঠুকবে না কেউ আর আশা করছি আপনার সবাই বুঝতে পারলেন আর এই ওষুধটার নাম আমি আরেকবার বলে দিচ্ছি কপার অক্সিক্লোরাইড বা বাজারে টক্স ব্লুটক্স ব্লাইটক্স ব্লু কপার অনেক নামেই পাওয়া যায় আর দ্বিতীয় ওষুধটা হচ্ছে হাইড্রো অক্সাইড এটা লিটারে দু গ্রাম কে লাগে এই দুটো ওষুধ যে কোনো আপনি একটা ব্যবহার করতে পারেন বাজারে দেখবেন কিনতে পাবেন এই বলে আমি আমার আজকের এই ভিডিওটা শেষ করলাম আশা করছি আপনারা এর থেকে অনেক উপকৃত হবেন আপনাদের গাছের যে অসুখ এটা অনেক অনেক কমে যাবে আর এছাড়াও অনেক অনেক অসুখ আছে যেগুলো পরে আপনাদেরকে একে একে সবগুলো আমি দেখাবো অনেক অসুখ অসুখ আছে যেগুলো পরে আপনাদেরকে সব আবার আমি দেখাবো এগুলো আমি শেষ করছি